পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, আর তাই মসজিদকে আল্লাহর ঘর বলা হয়ে থাকে। ইসলাম মুসলমানদেরকে ব্যাপকভাবে মসজিদ নির্মাণে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ তৈরি করল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মসজিদের মতো একটি ঘর তৈরি করে দিবেন। মেইডস্টোনে মুসলমানদের বসবাস 1950 সাল থেকে, তখন থেকেই ক্রমাগতভাবে বাড়তে থাকে মুসলমানদের জনসংখ্যা। প্রয়োজন পড়ে নিয়মিত নামাজ আদায়ের জন্য পৃথক জায়গা, কোরআন হাদিসের আলোচনার জন্য স্থান, নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সহ নানান কর্মকাণ্ড। 1995 সালে সকলের আন্তরিকতা ও প্রচেষ্টায় কেনা হয় কোয়ার্টার একর জায়গাসহ একটি ভবন, যেখানে স্থায়ীভাবে শুরু হয় পাঁচক্ত নামাজ আদায়ের ব্যবস্থাসহ চিলড্রেন স্কুল, ওম্যান্স এডুকেশন সেন্টার, তাফসিরুল কোরআন ক্লাস সহ মুসলিম ও অমুসলিমদের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। মসজিদটির অবস্থান সেন্ট্রাল টাউনের কাছে হওয়ায় এখানে নিয়মিত ও অনিয়মিত মুসল্লিদের সংখ্যাও অনেক বেশি। জুম্মার নামাজে মুসল্লিদের জায়গা সংকুলন না হওয়ায় এখানে দুই জামাতে জুম্মার নামাজ আদায় করতে হয়। এ অবস্থায় স্থানীয় মুসল্লি ও আপনাদের সহায়তা ও আস্থার উপর ভরসা রেখে পরিকল্পনা করা হয় একটি পারপাস বিল্ড মসজিদ নির্মাণের। আমি 1980 তে মসজিদ আমরা কিচ্ছু আসিল না, এমনি ইয়ে করতাম, আমরা অন্য আয়ার করিয়া অন্য আয়ার করে অন্য ইয়ে করতাম। আমরা কতজনে মিলিয়া 1985 ছোটোমুটো একটা ইয়ে আছে, ওটা হায়ার করছি করিয়া আমরা বাদে 1985 ওটা লো হয়েছে। বিভিন্ন প্ল্যানিংয়ের কারণে আমরা একটু বিলম্ব হয়ে গেছে গিয়ে আমরা এই বিল্ডিংটা মসজিদটা বানানি অনেকদিন আগে। এখন আলহামদুলিল্লাহ আমরা প্ল্যানিং পারমিশন পাইছি এবং আমরা কমিউনিটি হিসাবে আমরা এখানে সব ধরনের কমিউনিটি, পাকিস্তানি, আফগানিস্তান, ইরাকি, লিবিয়ান, বাংলাদেশি আমরা কিন্তু এখন ভাই ভাই হিসাবে কিন্তু আমরা এখানে চলি। আমার মনে হচ্ছে কেন আমি সেকেন্ড জামাত পড়ছি মসজিদ, রাফলি 20 ইয়ার্স বিফোর আমরা 13 পিপল আসলাম। And alhamdulillah, today is over 1,000 people. It's a bit of an emotional journey this is, because 25 years ago, we didn't have a mosque in Maidstone. 25 years ago, we used to go to a Chatham mosque. It was my dad. I used to take my dad to prayer in a Chatham mosque every week, and a special prayer. Today, after 25 years later, we have decided to build a purpose built mosque. We need help. Because we are rebuilding the masjid. It's going to cost a lot of money, and we do have some money already, but we still need a lot of money. Due to the numbers of Friday prayers and the condition of the building, we have to start 2 Friday prayers. Now there are 2 Friday prayers takes place. And alhamdulillah, at the same time for both Friday prayers, sisters, ladies and young girls, they attend Friday prayers. We don't have appropriate facilities for children to educate them, for youth to bring them to masjid, to attract them to masjid. For elderly people, not extra facilities. There is no lift and wuzu area, and the toilets are just 2 in the whole masjid. You can imagine when 500 people are attending. Sisters gathering is very difficult if they want to do any function, and also for the community gathering and socializing for young children, masjid is the hub for Muslims. But when the children do not get proper facilities in the masjid, there is no attraction for them, obviously they are distracted from the path. আগামী জুলাই মাসে মসজিদ নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। মসজিদটির পূর্ণাঙ্গ কাজ শেষ করতে সময় লাগবে 10 মাস, আর এর জন্য খরচ হবে প্রায় 1.5 মিলিয়ন পাউন্ড। নতুন ভবনটি তৈরি হলে এখানে একসাথে নামাজ পড়তে পারবে 800 বেশি মানুষ। পুরুষ, মহিলা এবং বাচ্চাদের জন্য পরিচালিত হবে কোরআন শিক্ষা কার্যক্রম। অজুখানা হবে প্রশস্ত, নন মুসলিম ভাই বোনদের জন্য থাকবে সুসংগঠিত ইন্টারফেথ রুম সহ আরও অনেক সুবিধা। থাকবে ফিউনারেল সার্ভিস, পরিচালিত হবে বাচ্চাদের জন্য ইসলামিক স্কুল সহ নানান ব্যবস্থা। এত সব কার্যক্রম পরিচালনার জন্য টেম্পোরারি মসজিদ ঘরটি যথেষ্ট নয়।
আর এই জন্য প্রয়োজন আপনাদের সকলের উদার ও আন্তরিক সাহায্য ও সহায়তা। আলহামদুলিল্লাহ আমরা শুক্রবারেতে ডোনেশন যেগুলো এগুলা কিন্তু আমরা কোনো একবারে নিম্ন আকারে কিন্তু খরচ হয়েছে আলহামদুলিল্লাহ, বেশ কিছু টাকা আমরা অ্যাকাউন্টে আছে, কিন্তু আরও কিছু টাকার দরকার। We need over £1 million to raise money for our future generation. We are so happy and excited with this project. There's so many people try to help us. We still need more to come forward to help us. আপনারা দেখছেন কি ধরনের অবস্থায় আমরা নামাজ পড়ি, এবং আমি ভেরি এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড ভেরি কনফিডেন্স দ্যাট আই হ্যাভ সিন মেনি মস্ক ইন দিস কান্ট্রি লাইক দিস 5 years বিফোর। উইথ ইউর হেল্প দিস মস্ক is a very bitter mosque now, and I'm sure after our support, after our cooperation, inshallah our master mosque next year we can show you the mosque has been built beautifully by the help of Allah and your support. And I hope with your generous donations that we'll be able to raise the funds inshallah to be able to rebuild this mosque. আপনারা দয়া করিয়া আমরা একটু সাহায্য করুকা, শুধু খালি আমার লাগি নাই, আমার ছেলেমেয়ের লাগি, যারা একটা ভালো মানুষ হইতে পারে, একজন ভালো মুসলমান হইতে পারে। We need to think about the next life inshallah as well, and whatever we can we need to donate towards our akhirah, and that would be with Allah, which would be better and greater inshallah. আমাদের দায়িত্ব এবং কর্তব্য যাতে করে মুসল্লিরা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে, যাতে তাদের কোনো অসুবিধা হয় না, যাদের তাদের কোনো সমস্যা হয় না। আমরা বলছি তা বিল করবার তফিক আপনারা দুঃখ আল্লাহর সাহায্যকর্তা আপনারা রে, আপনারা দয়া করে দান করবো আমরা রে। All over the UK, our community should be come forward to build up our lovely mosque. A small help is big help for us. আপনারা সহযোগিতা চাই রাম, আমরা জানি আপনারা সবসময় সহযোগিতা করেন। Whatever you can donate, we'll be very happy. আমরা সাহায্য করবা, বলিয়া দান করি আমরা মসজিদে আল্লাহ করতে আপনারা ইয়ে করে দিবা। We need everyone. And it doesn't matter how much you pay, whether it's £1 or £1,000, inshallah, no amount is little. We are calling upon everyone. So inshallah, I hope from you all a good, generous donation for the sake of Allah Ta'ala. Help to build the mosque! With that in mind, please help our future generation to have a wonderful mosque. সব কিছু ঠিক থাকলে আগামী বছর রমাদানের আগেই কাজ শেষ করে এখানে নামাজ শুরু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই আসুন আর দেরি না করে সবাই মিলে মেইডস্টোনে স্থায়ীভাবে গড়ে তুলি আল্লাহর পবিত্র ঘর মসজিদ। দানের হাত প্রসারিত করে আল্লাহর এই ঘর নির্মাণে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের মহৎ উদ্দেশ্যকে কবুল করুন। আমিন।